হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল নিসেস ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজকে আমি টমেটো ফুলের কিভাবে কৃত্রিম পরাগায়ন করতে হয় বা হাত পরাগায়ন সেটা নিয়ে একটু আলোচনা করব। এবছরে আমি প্রথম আমার গার্ডেনে করেছি, যার দরুন এই ধরনের ফলন আসছে, ফলনগুলো টিকছে আর কি। আর আমাদের টেক্সাসে প্রচুর গরম যাচ্ছে, হিট, যার জন্য সব ঝরে যায়, তারপরও কিছুটা হলেও টিকে যাচ্ছে এই পরাগায়নের কারণে। প্রিয় বন্ধুরা, অনেক হয়তো জানেন না, টমেটো ফুলের মেল এবং ফিমেল একটা ফুলের মধ্যে যে হয়ে থাকে সেটাই আজকে দেখাবো আমি। তো এই যে দেখতে পাচ্ছেন ফুলটি, এই একটা ফুলের মধ্যেই মেল এবং ফিমেল থাকে। যে মটের মতো যে গোল অংশটা মাঝখানে সেটা হচ্ছে মেল, আর ফিমেল হচ্ছে যে সামনের অংশটাকে, এটাকে স্ত্রীকেশর বলে বা গর্ভদণ্ড। এখানটাতে এই মটের মতো গোল জায়গাটার মধ্যে থাকে এই রেণুগুলো, এখান থেকে একটু নাড়া দিয়ে বা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিলেই সামনের এই সবুজ অংশটাতে, তাহলেই পরাগায়ন হয়ে যাবে। এভাবেই কৃত্রিম পরাগায়ন বা হাত পরাগায়ন করতে হয়। আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে গাছের ডালে ধরে একটু ঝাঁকা দিলে রেণুগুলো উড়ে গিয়ে ফিমেল অংশটাতে যে লেগে যাবে, রেণুগুলো পাউডারের মতো এই যে এইভাবে ঝাঁকা দিবেন। আর বাতাসের মাধ্যমে তো হয়েই থাকে, যদি উইন্ডি ডে থাকে তাহলে হয়ে যাবে, আদারওয়াইজ নিজেরা এভাবে করে দিতে পারি, এটা খুব সহজ পদ্ধতি। তো বন্ধুরা, এবছর আমি এই পরাগায়ন করার কারণে এত বড় হিটের মধ্যেও কিছুটা হলেও আমি টমেটো হারভেস্ট করতে পেরেছি। কিছুদিন পর পরই এরকম অল্প স্বল্প উঠাতে পারে আর কি। তো আমাদের এখানে যেহেতু প্রচুর হিট, এমনিতেই ঝরে যায়, তারপরেও অনেক যত্নর পরে অল্প স্বল্প সবজি হারভেস্ট করা যায়, নয়তো বা অনেক পেতাম। তো বন্ধুরা, যারা জানেন না, আজকে থেকে এভাবে টমেটো ফুলের পরাগায়ন করতে পারেন, অথবা আপনারা হাতে না করলে একটা জুড়ে এরকম ছাঁকি দিলেই হয়ে যাবে। তো আমি আগে করতাম না কখনো, এই বছরই ফার্স্ট করেছি এবং উপকৃত হয়েছি, যার জন্য একটু শেয়ার করলাম। আর গাছের যত্নের সাথে যেটা বলবো, যে আপনারা গাছের গোড়াতে নিয়মিত গোবর, মাটি, কম্পোস্ট এগুলো দিবেন, অন্যান্য ফার্টিলাইজারগুলো, জৈব সারগুলো ঘরের মধ্যে তৈরিকৃত এগুলো দিতে পারেন। এভাবে আমি দিয়ে থাকি আমার গার্ডেনে, আমি কোনো রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করি না কখনো। তো প্রিয় বন্ধুরা, আজকে এটাই শেয়ার করার জন্য, ছোট্ট একটি বিষয়, কিন্তু উপকৃত হতে পারবেন যাদের টমেটো গাছ আছে, বেশি বেশি ফলন আপনারা পেতে পারবেন, এই জন্য একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।